ভারতের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন। সকালে মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 67 বছর। একের পর এক দুঃসংবাদ বলিউড জগতে। জনপ্রিয় অভিনেতা ইরফান খানের মৃত্যুর শোক না কাটতেই আরেক তারকার বিদায়। মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলিউডের রোমান্টিক হিরো খ্যাত ঋষি কাপুর। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। রাখা হয়েছিল আইসিইউতে, সঙ্গে ছিলেন স্ত্রী নীতু কাপুর ও ছেলে রণবীর কাপুর। রাতে ভাই রণধীর কাপুর জানিয়েছিলেন ঋষি ভালো নেই, শ্বাসকষ্টে ভুগছেন। 2018 সাল থেকে নিউ ইয়র্কে ক্যান্সারের চিকিৎসা চলছিল ঋষির। গত বছর সেপ্টেম্বরে দেশে ফেরেন তিনি। গত ফেব্রুয়ারিতে দুইবার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। 1970 সালে মেরা নাম জোকার চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু ঋষি কাপুরের। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন তিনি। বলিউডের সুপারহিট সিনেমা ববি, চাঁদনি, অমর আকবর, অ্যান্থনি, দামিনী সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ববিতে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান। 1974 সালে জিতে নেন ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। ঋষিকে শেষ দেখা গিয়েছে ইমরান হাশমির বডি চলচ্চিত্রে। 1973 থেকে 2000 সাল পর্যন্ত 92টি রোম্যান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। নায়ক হিসেবে কাজ করেছেন 50 পেরুনোর পরও। ১৯৫২ সালের 4 সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্ম নেন ঋষি কাপুর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড জুড়ে। টুইটে শোক প্রকাশ করেছেন অভিনেতা অমিতাভ বচ্চন, রজনীকান্ত এবং ভারতীয় কংগ্রেসের এমপি রাহুল গান্ধীও। তার পরিবার জানিয়েছে জীবনকে খুব ভালোবাসতেন ঋষি, তাই অশ্রু না বরং হাসির মাধ্যমে ভক্তরা তাকে মনে রাখলেই ভালো থাকবেন ঋষি। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।